এত মোটা মিষ্টি কুমড়া ডোগা, ওয়া দেখলি মন চায় খাওয়া। আর করলা একবারে ফ্রেশ, কাঁচা টমেটো এবং খুব সুন্দর ডাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। আমার বাগানের সবজি এখন হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে, তো আজকে কাঁচা টমেটো উঠাইব কিছু এবং মিষ্টি কুমড়া আগা ডোগা আমার খুব পছন্দের একটা সবজি। এখন আগা ডোগা কাটার সময় হয়েছে, আজকে আগা ডোগা কাটবো, আপনারা আমার সাথে থাকুন। প্রচুর টমেটোর ফলন হয়েছে মাশাল্লাহ, এই যে অনেক বড় হবে, এটি ছোটো ছোটো এবার প্রতিটা গাছের মধ্যে ধরছে, এই যে প্রতিটা গাছের মধ্যে টমেটো ওইখানেও প্রচুর ধরছে, প্রতিটা বাগানে আমার সব বাগানের মধ্যে টমেটো, এইভাবে এই যে প্রচুর টমেটো। আর টমেটো পারবো না আজকে, মধ্যে নেনাপ এখন কিছু আগা ডোকা কাটবো। দেখেন কত সুন্দর ফ্রেশ মিষ্টি কুমড়া ডোগা, আমার খুব পছন্দের একটা তরকারি। কি সুন্দর, এত সুন্দর ডোগা, আপনারাও ইচ্ছা করলে বাড়ির পরিত্যক্ত জায়গায় এভাবে বাগান করতে পারবেন এবং নিজেদের ইচ্ছা মতো শাকসবজি লাগাইয়া আবিয়ার আমাদের হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে করলা, তো আমার কাছের করলা আজকে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে, রেডি টু ইট। এই যে দেখেন কত বড় বড় করলা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আমি মনে করছিলাম বাংলাদেশে থেকে এদিকে আইসা শাকসবজি পাবো, এখন আইসা আলহামদুলিল্লাহ এই যে করলা পাতেছি, করলা আছে, তারপরে করলা আছে, ঝিঙ্গা আছে, কইডা আছে, ডাটা আছে এবং পাট শাক এবং আপনার ডাটা, টমেটো, ঝিঙ্গা, এটা সব কিছু ইনশাল্লাহ পাইতেছি দেশের মতো করে। অর্গানিক, হ্যাঁ অর্গানিক, কোনো সার দেওয়া হয় নাই, শাকসবজি চলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আরেকটা সবজি, এটা দেশের সবার পরিচিত একটা সবজি,
আমাদের দেশে অনেক এলাকায় বললে বরবটি, আমরা নাকি আমরা বলি লচ্ছই। তো এটার ভিতরে দুই কালারের আছে, এটা হলো একটা যে অনেকটা আমরা কি কালার বলি লালচে কালার। এটা গত বছর আমার অনেক হয়েছে। এই সিমটা প্রায় 28 থেকে 30 ইঞ্চি লম্বা হয়, প্রচুর ফলন হয়। এই যে দেখেন প্রচুর ফলন হয়। এবং আরেকটা সাদা সিম আছে, ওইটা প্রায় 31 ইঞ্চি লম্বা হয়। তো আমি আজকে এগুলা কিছু উঠাইব, আর এখান থেকে আমি দুইটা সিম রেখা দিব, আর নেক্সট ইয়ারের জন্য বীজ রাখার জন্য এই দুইটা থাকবে, আর এগুলা রেডি হয় নাই। সো আপনারা ইচ্ছা করলে এই ছোটো ছোটো জায়গায় আমি টবের ভিতরে লাগাইছি, দেখেন নিচে পাকা মিল্কেসের ভিতরে আমি মাটি দিয়ে আমি গাছ লাগাইছি। মশলা দেন প্রচুর ফলন। হ্যাঁ, তা আপনারা ইচ্ছা করলে এইভাবে করতে পারবেন। এটা আপনার মনের প্রশান্তি, আত্মতৃপ্তি, নিজের বাগান থেকে সবজি পিক আপ করলেন, এটার অনুভূতি একটা আলাদা। দেখেন কত সুন্দর সিম। চলেন আপনাদেরকে আরেকটা কালার দেখাইব, ওইটা হলো সাদা কালার। হ্যাঁ, এই যে ভিউয়ার্স এখানে দেখেন, এটা হলো সাদা কালার, এটা রেডি হয় নাই। রেডি হলে এটা সফট হবে, আর মোটা হবে এবং আরও লম্বা হবে। এটা সাদা, এটা গত বছর আমি ফিতা দিয়ে মাপছি, 31 ইঞ্চি লম্বা হয়েছিল সিম। তো এবার এই দুইটা আমি এখনও হারভেস্টিংয়ের সময় হয় না। আর মূলত এই সিমটা, যে এই বরবটিটা যখনই টিপ দিলে আপনি সফট হবে, তখনই মনে করবেন যে এটা পাক করার, মানে রান্না করার উপযুক্ত হয়েছে। আর যদি শক্ত থাকে এটা সিদ্ধ হবে না। তো আপনাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই যে দেখেন, যে কটা আমি বরবটির নিচে একটু সফট, এই সফট হয়েছে, তখন আপনার এটা কুক হয় এবং সুস্বাদু হয়। তো আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, এবং লাইক শেয়ার তো করবেনই, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।